মাতৃ উৎসব এবং পুষ্প প্রদর্শনী বনগাঁ পৌরসভার সন্তানের সাফল্যে গর্বিত গোটা বনগাঁ, তারই সম্মানস্বরূপ এদিনের এই আয়োজন বলে জানা গিয়েছে। বছরের প্রথম দিনে মায়েদের সম্মান জানিয়ে বিশেষ অনুষ্ঠান বনগাঁ পৌরসভার। মা, এই শব্দটির মধ্যেই লুকিয়ে রয়েছে পৃথিবীর সবচাইতে বড় সুখ। নতুন বছরের প্রথম দিনে মায়েদের সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠান বনগাঁ পৌরসভার। মাতৃ উৎসব শীর্ষক এই অনুষ্ঠানে পৌর এলাকার প্রায় 1000 মাকে সম্মান জানানো হয় পৌরসভার পক্ষ থেকে। মূলত যে সকল সন্তানেরা আজ বিভিন্ন ক্ষেত্রে দেশ তথা বিশ্বের দরবারে বনগাঁর নাম উজ্জ্বল করেছেন, তার ভিত্তিতেই পৌরসভার এই আয়োজন। সন্তানের সাফল্য গর্বিত করে পিতামাতাকে, ঠিক সেরকম সন্তানের সাফল্যের মর্যাদা দিতে সম্মান জানানো হলো মায়েদের। পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে পুষ্প প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। পৌরসভার মহিলা গোষ্ঠী দ্বারা পরিচালিত বিভিন্ন স্টল রয়েছে মেলা প্রাঙ্গণে। শীতের মরশুমে রকমারি ফুলের মেলা আর বিভিন্ন রকম গাছ স্থান পেয়েছে মেলাতে। পৌরসভা সূত্রে জানা গেছে, অতীতে বনগাঁয় পুষ্প প্রদর্শনী হতো, বিগত কয়েক বছর সেই প্রদর্শনী বন্ধ হয়ে গেছে। পৌরসভার পক্ষ থেকে সেই পুষ্প প্রদর্শনী আবার চালু করা হলো বলে জানা গেছে। এ বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, বছরের শুরুতে মায়ের নাম নিয়ে আমরা শুরু করলাম, মায়েদের সম্মান প্রদান করা হলো, আমরা চাইব অন্যান্য জায়গাতেও এই প্রচলন হোক। প্রচলন করতে হয়, কেন আপনি যখন জিরো থেকে শূন্য করে এই ধরিত্রীতে জন্ম নেবেন, মাতৃগর্ভে থাকেন, যখন জন্ম নেন তারপরে থেকে আপনার চলা শুরু, শিশু বৈষম্য। সুতরাং আমরা মনে করেছি মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃত্বকে সম্মান দেয়, আমরা বর্ষবরণ উপলক্ষে এই হাজার হাজার মায়েদের তাদেরকে সম্মানিত করব, রত্নগর্ভা মাদের সম্মানিত করব। এবং আমাদের এই অনুষ্ঠানটা সম্পূর্ণ মহিলা গোষ্ঠী দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা এখানে যেমন মায়েদের সম্মানিত করছি, সেরকম মেয়েদের গানের প্রতিযোগিতা আছে, উলুধ্বনি আছে, শঙ্খ প্রতিযোগিতা, এরকম বিভিন্ন অনুষ্ঠান। এবং আজকে মোটামুটি 1000 মাকে সম্মান জানানো হলো। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।